কি আসলে শুভ সকাল। বাই দিস টাইম তোমাদের সঙ্গে মোটামুটি একদিন ইন্ট্রোডিউস হয়েছে আমার, অবশ্য আজ স্যার ক্লাসের সময়, তাই না? তো আমাদের যে কোর্সটি আছে আর কি, লেভেল 1 সেমিস্টার 2 হর্টিকালচার, হর্টিকালচার কোর্সটি ফান্ডামেন্টালস অফ হর্টিকালচারের মধ্যে একটি পোর্শন বা একটি দুটি চ্যাপ্টার আমি আমি পড়াবো আর কি। তো মোটামুটি বাই দিস টাইম তো আমাকে চিনেছো, আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, তোমাদের কোর্সটি স্যার, হর্টিকালচার ডিপার্টমেন্ট একজন প্রফেসর। আর এমনি তোমরা সবাই ভালো আছো তো, তাই না? যে যেখানে যে অবস্থায় আছো আর কি। তো আমরা যদি একটু স্ক্রিন শেয়ারে যাই, তোমরা অ্যাটলিস্ট এক দুইজন একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি হয়তো বা মিউট করে রাখবো সবাইকে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সাউন্ড আসে, যে কারণে একটু সমস্যা হয়, বাট আমি ক্লাস শুরু করার সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে মিউট করবো, এক দুইজন আর কি, তোমাদের ক্লাস ক্যাপ্টেন বা সিআর অর ইভেন এনিওয়ান আর কি, দুজনকে একটু রেসপন্স করতে হবে যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে যেন তোমরা রেসপন্স করতে পারো আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি, এটা হচ্ছে নার্সারি ম্যানেজমেন্ট, একটি চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বেসিক ইন হর্টিকালচার। আসলে এই কোর্সের মধ্যে নার্সারি ম্যানেজমেন্ট, এর পাশাপাশি আরো দুই একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, দুই একটি ইয়ে আছে, কোর্স কন্টেন্ট আছে। তো আমি শুরুতেই বলিনি, আমার আসলে কোর্সে মোটামুটি আমরা যেভাবে কোর্স শিডিউল করেছি তাতে মোটামুটি পাঁচ পাঁচ থেকে ছয়টি ক্লাস লাগবে আর কি। আমারও হয়তো এরকম অ্যারাউন্ড পাঁচটি ক্লাস লাগবে মোটামুটি আমার কোর্সটি শেষ করার জন্য। তো নার্সারি ম্যানেজমেন্ট আসলে, ফার্স্ট অফ অল, নার্সারি আসলে, নার্সারি আমার মনে হয় কম বেশি সবাই নার্সারি শব্দটি শুনেছি বিভিন্ন সময় আর কি। বিশেষ করে নার্সারি বলতে আমরা বুঝি যে ইয়াং চিলড্রেন, যাদেরকে মানে শুরুতে যখন পাঠানো হয় আর কি কোনো একটি স্কুলে, কিন্ডার গার্ডেন বা এরকম আর কি, তখন শুরুতে তাদেরকে নার্সারিতে দেয়া হয়। তো সেইখান থেকে আসলে কিছুটা আইডিয়া তোমাদের হতে পারে। তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে, না? আর একটু জোরে বলতে হবে কিনা বা আস্তে বলতে হবে কিনা তোমরা কিন্তু। ওকে স্যার, তো কাজে নার্সারিটা আসলে এরকমই একটা জায়গা, গাছের নার্সারি, প্ল্যান্ট নার্সারি যদি আমরা ইয়ে করি আর কি, ডেফিনেশন দেখি, নার্সারি হচ্ছে এমন একটা প্লেস, বেসিক্যালি ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা জায়গা, একটা প্লেস যেখানে কি করা হয়, বা একটা ম্যানেজড সাইট বা একটা ম্যানেজড একটা মানে প্লেস যেখানে বিভিন্ন ধরনের বিশেষ করে হর্টিকালচারাল ক্রপস যেগুলো আছে সেগুলোর চারা উৎপাদন করা হয়। এখন এই চারাটা আসলে আমরা সরাসরি সিড থেকে উৎপাদন করতে পারি, আবার বিভিন্ন ধরনের যে প্রোপাগেশন মেথডস আছে, ভেজিটেটিভ প্রোপাগেশন মেথড, অঙ্গজ বংশ বিস্তারের যে পদ্ধতিগুলো আছে, সেখান থেকেও আমরা সেটা হচ্ছে করতে পারি। মূল কথা হলো, এটা এমন একটা জায়গা, এমন একটা প্লেস, এমন একটা ম্যানেজড সাইট যেখানে কি করা হয়, চারা উৎপন্ন করা হয় আন্ডার ফেভারেবল কন্ডিশন, মানে উপযোগী পরিবেশ প্রদানের মাধ্যমে চারা উৎপাদন করা হয়, আনটিল আসলে উদ্দেশ্যটা কি, যে সেই চারাগুলোকে আমরা পার্মানেন্ট কোনো জায়গায় স্থানান্তর করব অথবা বাজারে বিক্রি করব আর কি, এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে কি হলো, যে নার্সারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে চারা গাছের, চারা গাছগুলো সাধারণত নাজুক থাকে, ইয়াং থাকে, হ্যাঁ, তাদেরকে যত্ন নিতে হয়, পরিচর্যা করতে হয় আন্ডার ফেভারেবল কন্ডিশন আনটিল দে আর রেডি টু প্ল্যান্ট,
to their permanent place athawa to sell in the market for users মানে needs অর্থাৎ মানুষের চাহিদা পূরণের জন্য মানুষের মানে বৃক্ষরোপণের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের সো ফ্রুটস ভেজিটেবলস ফ্লাওয়ার্স এর প্লাস উৎপাদনের জন্য চারা গাছগুলোকে যখন একটি ম্যানেজড সাইটে ফেভারেবল কন্ডিশনে উৎপাদন করা হয় তখন সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে নার্সারি বা প্ল্যান্ট নার্সারি ওকে এখন নার্সারি আসলে আমরা ক্লাসিফিকেশন তো পরে আসবই বাট শুরুতে আসলে একটু ইয়া নার্সারিটা আর সাধারণত আমরা বলি এটা একটা টেম্পোরারি প্লেস কারণ হচ্ছে নার্সারি এই জন্য টেম্পোরারি প্লেস বলা হয় যে চারাগুলোকে আমরা একটা সাময়িক সময়ের জন্য রাখি ধরো 1 বছর বা 2 বছর চারাগুলোকে উৎপাদন করি তারপর সেগুলোকে হচ্ছে আমরা বিক্রি করে দিই অথবা পারমানেন্ট জায়গা লাগানো হয় এই জন্য অনেক সময় নার্সারিকে বলা হয় যে এটা হচ্ছে একটা টেম্পোরারি প্লেস যেখানে সিডলিংস মানে চারা বলতে এখানে শুধু মানে বীজ থেকে চারা না আদার্স যে প্রোপাগেশন মেথডস আছে ভেজিটেটিভ প্রোপাগেশন মেথডস যেমন কাটিংস এর মাধ্যমে বা কলম করার মাধ্যমে আর কি যেটা বাংলাতে আমরা বলি কলম করি গুটি কলম তারপর হচ্ছে যে স্টেম কাটিংস লেয়ারিং তারপর হচ্ছে গ্রাফটিং এর মাধ্যমে যে সাইন্টিফিক্যালি চারাগুলো উৎপাদন করা হয় মানে এক হলো বীজ থেকে প্লাস সাসেপশন মেথডের মাধ্যমে যে প্রোপাগেশনের মাধ্যমে চারাগুলো উৎপাদন করা হয় তাদের যত্ন নেওয়া হয় নার্সিং করা হয় নার্স আনটিল দে আর রেডি টু সেল যতক্ষণ না পর্যন্ত তাদেরকে বিক্রি করা হয় অথবা পার্মানেন্ট প্লেস বা পার্মানেন্ট কোয়ার্টারে স্থানান্তর করা হয় এরকম অস্থায়ী জায়গাকে আমরা বলি নার্সারি বলি আর খুব সংক্ষেপে যদি বলি যে জায়গায় চারা পাওয়া যায় বা বিভিন্ন জাতের বিভিন্ন মানে যে যে সোর্সে বিভিন্ন ধরনের বীজ মানে মানে সিডস অথবা সিডলিং বীজ অথবা চারা কলম উৎপাদন করা হয় বা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে নার্সারি নার্সারি কিন্তু আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে মানে ইটস এ ভেরি বিগ বিজনেস অসংখ্য উদাহরণ আছে যে মানে খুবই অল্প মূলধনে স্বল্প টাকায় দেখা গেছে যে নার্সারি করে অনেকে কিন্তু লাভবান হয়েছে দেখা গেছে যে একসময় কোনো কাজকর্ম নেই কোনো একটি এনজিওর মাধ্যমে বা কোনো একটা সরকারি সংস্থার মাধ্যমে কিছু চারা বা কিছু গাছ হয়তো সে গিফট পেয়েছে বা ফ্রি পেয়েছে এবং সেগুলো থেকেই দেখা গেছে যে ধীরে ধীরে সেগুলোকে নার্সিং করে বাড়ির হয়তো বা হোম স্টেডে বাড়ির আনাচে কানাচে একটু জায়গা আছে পরিত্যক্ত জায়গা আছে সেখানে নার্সিং করে সেখান থেকে ধীরে ধীরে সেগুলোকে বৃদ্ধি করে দেখা গেছে যে একটা পূর্ণাঙ্গ নার্সারিতে রূপান্তরিত হয়েছে এবং সেখানে আলটিমেটলি একজন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে বা একজন হচ্ছে মানে কি বলে হচ্ছে যে আর্থিক ভাবে অনেকটা মানে ডেভেলপ হয়েছে আর কি কাজেই সেটা তো আছেই মানে একটা হচ্ছে যে তোমার সেলফ সাফিসিয়েন্সি পাশাপাশি নার্সারি হচ্ছে আমাদের দেশে এটা হচ্ছে বিগ বিজনেস একটা বড় ধরনের একটা কমার্শিয়াল বিজনেস নার্সারি বলতেই আসলে আমরা এটা করি একটা কমার্শিয়াল উদ্দেশ্য বা একটা মানে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য একে তো হচ্ছে যে ট্রি প্ল্যান্টেশন বা গাছের সংখ্যা বৃদ্ধি বা মানে ফরেস্ট এরিয়া বাড়ে সেগুলো তো আছেই পাশাপাশি মানে অর্থনীতি বা মূল অর্থনীতির চাকাটাকে ঘোরানোর জন্য আমাদের দেশে নার্সারি একটা আমরা বড় বিজনেস হিসেবে নিয়ে থাকি আর কি এতে কথা হচ্ছে ট্রেডিশনাল নার্সারি আমরা যদি বলি এখন মডার্ন নার্সারি বলতে কি বলছে অনেক সময় তোমাদের কোশ্চেন থাকে যে মানে ডিফাইন মডার্ন নার্সারি মডার্ন নার্সারি হচ্ছে মডার্ন বলতে যে সকল মানে যে নার্সারিতে মডার্ন ফ্যাসিলিটিস থাকবে মডার্ন ফ্যাসিলিটিস যদি থাকে তবে সেই নার্সারিকে আমরা বলবো মডার্ন নার্সারি মডার্ন ফ্যাসিলিটি গুলো কি যেমন যেখানে রিসার্চ করা হবে গবেষণা করার মাধ্যমে রিসার্চ এর মাধ্যমে নতুন নতুন চারা উৎপাদন হবে নতুন জাতের জাত উৎপাদন হবে নতুন ভ্যারাইটি ডেভেলপ করা হবে তারপর হচ্ছে যে নতুন নতুন মানে জাতকে বাহিরের অন্যান্য দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে এসে সেগুলোকে নার্সিং করে নতুন একটা আমাদের মানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নতুন জাত একটা ডেভেলপ করা হবে বা সিলেক্ট করা হবে এরপর হচ্ছে ইমপ্রুভড ভ্যারাইটিস থাকবে ইমপ্রুভড উন্নত জাতের বীজ থাকবে চারা থাকবে কাটিংস কলম কাটিংস লেয়ার্স এগুলো থাকবে পাশাপাশি উন্নত ফ্যাসিলিটিস থাকবে উন্নত ফ্যাসিলিটি বা ইলেকট্রিসিটি মানে গ্যাস ওয়াটার মানে বেসিক যে নিডস গুলো আছে ফর প্ল্যান্ট প্রোডাকশনের জন্য সেগুলো তো থাকবেই পাশাপাশি সারা বছর যাতে আমরা হচ্ছে চারা উৎপাদন করতে পারি কলম করতে পারি বীজ উৎপাদন করতে পারি সেজন্য গ্রিন হাউস থাকবে ল্যাথ হাউস বা মানে শেড হাউস থাকবে চারাগুলোকে সাময়িক সময়ে ছায়াযুক্ত স্থানে রাখার জন্য ল্যাথ হাউস থাকবে মিস্ট হাউস থাকবে যেখানে আমরা ফোয়ারার আকারে ঝর্ণার আকারে পানি মানে সেচ দিতে পারবো চারা গাছের মধ্যে টিস্যু কালচার মানে কি বলে কাটিংস এর মধ্যে তারপর হচ্ছে টিস্যু কালচার ল্যাবরেটরি থাকবে যেখানে আমরা তোমার
কি বলে ক্লোনিং এর মাধ্যমে বা টিস্যু কালচারের মাধ্যমে আমরা বিভিন্ন জাতের ডিজিজ ফ্রি বা উন্নত জাতের মানে ইনসেক্ট ডিজিজ ফ্রি চারা উৎপাদন করতে পারবো, ঠিক আছে? যখন এই ফেসিলিটি গুলো একটা নার্সারির মধ্যে থাকবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে একটা মডার্ন নার্সারি। আমাদের দেশে যে নার্সারি গুলো থাকে সবগুলো আসলে মডার্ন হয় না, মোস্ট অফ দেম আর আসলে ট্রেডিশনাল, বাট কিছু কিছু নার্সারি আছে যেগুলো মডার্ন ফ্যাসিলিটিস আছে, বিশেষ করে মানে উন্নত, যেমন ব্র্যাক সিডের নার্সারি যেগুলো আছে, ব্র্যাক নার্সারি অথবা এসিআই কোম্পানির যে এগ্রিকালচার কিছু নার্সারি আছে তাদের যে নার্সারি গুলো, এগুলো হচ্ছে মডার্ন নার্সারি। আর যেখানে তোমার হচ্ছে যে কলা বা এরকম বিভিন্ন মানে মানে ফ্রুটস এবং ভেজিটেবলস এর ডিজিজ ভাইরাস বা মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া অথবা এরকম হচ্ছে বিভিন্ন পোকামাকড় রোধী জাত উৎপন্ন করা হয় টিস্যু কালচারের মাধ্যমে, এবং তাদের মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটি গুলো থাকে, মডার্ন ফ্যাসিলিটি গুলো থাকে, ঠিক আছে? তোমরা হয়তো তোমার এক সময় যখন ট্যুরে যাবা তখন এগুলো দেখার সুযোগ হবে আর কি। ওকে, তো এই হলো মোটামুটি মডার্ন নার্সারি। আর একটা জিনিস থাকবে যে যখন নার্সারি করা হয়, যেহেতু নার্সারি এক দুই দিনের জন্য করা হয় না, যদি আমরা বলি অস্থায়ী 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 মিন্স হচ্ছে অল্প সময়ের জন্য সারা একটা জায়গায় রাখা হয়, বাট নার্সারি গুলো বিশেষ করে কমার্শিয়াল নার্সারি গুলো মডার্ন নার্সারিতে কিন্তু মাদার স্টক থাকতে হবে, যেখান থেকে আমরা সারা বছর বীজ কালেক্ট করব, সারা বছর কাটিংস নিয়ে থাকব, লেয়ার মানে গ্রাফটিং এর জন্য সায়ন কালেক্ট করব, বা রুট স্টক থাকবে মানে রুট স্টক কালেক্ট করব, ঠিক আছে? আর সেজন্য স্থায়ী গাছের বা স্থায়ী জায়গা থাকতে হবে ইন দ্য মডার্ন নার্সারি, ওকে? এবং মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু উন্নত জাতের, উন্নত ফুলের গাছ, উন্নত ফলের গাছ বা রেয়ার মানে ভ্যারাইটিস অফ ভেজিটেবলস, এগুলো থাকতে হবে, যাতে করে মানুষের মানে মানুষ আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হয় এবং হচ্ছে মানুষ হচ্ছে যে মানে এই নার্সারির প্রতি কনফিডেন্স গ্রো করে, ওকে? এখানে কয়েকটা ছবি দেখো, গ্লাস হাউসের আমি একটা ছবি দিয়েছি, তারপর শেড হাউস, এটাকে ল্যাথ হাউস বলে আর কি, কাঠের তৈরি মানে ল্যাথ হাউস, আবার মিস্ট হাউস বা মিস্ট প্রোপাগেটিং ইউনিট, এখানে মানে ফোয়ারার আকারে বা বৃষ্টি মানে কুয়াশার আগে পানি সেচ করার কিছু মানে তিনটি ছবি এখানে দেয়া আছে। এরপর হচ্ছে টিস্যু কালচার ল্যাবরেটরি, যেটা আমরা অলরেডি বলেছি যে মানে ব্র্যাক নার্সারিতে বিশেষ করে যে এই টিস্যু কালচার অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে বোতলের মধ্যে অথবা এরকম জারের মধ্যে, ঠিক আছে, কলার চারা মানে মিলিয়ন্স অফ মানে ব্যানানা সাকার্স উৎপাদন করা হচ্ছে, যেগুলো ভাইরাস রোগ প্রতিরোধী এবং সারা বাংলাদেশে কিন্তু মানে যদিও চারাগুলো একটু দাম বেশি, বাট যেহেতু এগুলো রেজিস্ট্যান্ট কাজে এগুলো এখান থেকে কমার্শিয়ালি দেশে মানে বিক্রি হচ্ছে আর কি। এরপর এখানে কিছু ছবি দেয়া আছে, দেখো এখানে উন্নত পদ্ধতিতে আসলে বিদেশে, এই ছবিটি ছবিগুলি আসলে বেসিক্যালি আই টুক ইট ফ্রম ইতালি, সিসিলি, হোয়েন আই ওয়াজ ডুইং মাই মাস্টার্স দেয়ার, আই ভিজিটেড এ বিগ গ্রিন হাউস হোয়ার ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস অ্যান্ড স্পেশালি ভেজিটেবল সিডলিংস আর প্রোডিউসড সাইন্টিফিক্যালি, দেখতেই পাচ্ছ আর কি, বিশাল বড় গ্রিন হাউস, এবং সেইখানে বিভিন্ন ট্রে আকারে, বিভিন্ন ট্রেতে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের, যেমন ব্রিঞ্জালের চারা, তারপর হচ্ছে যে টমেটোর চারা, এরপর বিভিন্ন ফুলের চারা, ক্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিক, এরকম বিভিন্ন চারা উৎপাদন করে উন্নত পদ্ধতির মাধ্যমে গ্রিন হাউসের ভিতরে এবং সারা বছর আর কি, ঠিক আছে? যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে সারা বছর ম্যাক্সিমাম সময় বছরের ম্যাক্সিমাম সময় শীত থাকে, কাজে তারা ম্যাক্সিমাম মানে গ্রিন হাউসেই বা গ্লাস হাউস বা প্লাস্টিক হাউসেই হচ্ছে মানে ক্রপ প্রোডাকশনে বেশি প্রেফার করে দেন আউটার আউটসাইড এর আউটসাইড এর শুধুমাত্র সামার এবং স্প্রিং থেকে সামার এই সময়টুকুতে ক্রপ প্রোডাকশন করা যায়, অন্য সময় করার তেমন একটা সুযোগ থাকে না আর কি। এখন হচ্ছে অবজেক্টিভস, উদ্দেশ্যটা কি আসলে, উদ্দেশ্য আসলে মানে সংজ্ঞার মধ্যেই আমরা আমি বা আমরা আমি বলে ফেলেছি যে একটা নার্সারির উদ্দেশ্য হলো প্রথমে হচ্ছে আর্থিক বিষয়টা খেয়াল রাখতে হবে। যে অবজেক্টিভস নার্সারি যে প্রডিউস মানে যদি আমরা বলি যে প্রডিউস সিডলিংস বা চারা উৎপন্ন করা, বীজ উৎপন্ন করা এবং সেটাকে বিক্রি করা, এ বিক্রি করার পিছনে ইয়ে হলো যে আর্থিক ভাবে লাভবান হওয়া, ঠিক আছে? এটা একটা বিজনেস আসলে নার্সারি, যে নার্সারির মাধ্যমে আমরা উন্নত জাতের চারা কলম করে আমরা আমাদের ফ্যামিলিকে যেমন হচ্ছে মানে হেল্প করতে পারি, পাশাপাশি দেশকে আমরা আর্থিক ভাবে মানে হেল্প করতে পারি আর কি, ঠিক আছে? আর মডার্ন নার্সারিতে
মডার্ন ফ্যাসিলিটিস থাকবে, নতুন জাতের জাতের চারা উৎপাদন করা হবে, নতুন জাতের বিভিন্ন মানে ফ্রুট ভেজিটেবলস উৎপাদন করা হবে, ভেজিটেটিভ প্রোপাগেশন করা হবে, তারপর হচ্ছে যে কালেকশন অ্যান্ড কনজারভেশন যেটা বলা হলো আর কি, বাহির থেকে উন্নত জাতের চারা নিয়ে এসে আমাদের দেশে সেটাকে অ্যাকোয়েন্টিং করে বা মানে সেটাকে মানে সে আমাদের কন্ডিশনে সেটাকে খাপ খাইয়ে সেখান থেকে আবার নতুন জাতের চারা সিলেকশন করা হবে, ঠিক আছে? এবং যে চারাগুলো আমাদের দেশ থেকে বা যে যে মানে যে ক্রপ গুলো আমাদের দেশ থেকে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে সেগুলোকে কনজার্ভ করতে হবে, বিভিন্ন পদ্ধতিতে সেগুলোকে রাখতে হবে আর কি, ঠিক আছে? সেটা টেম্পোরারি হতে পারে, আবার পার্মানেন্ট হতে পারে, দুই ধরনের হতে পারে, ঠিক আছে? এখন যে অ্যাক্টিভিটিস গুলো আসলে আমরা বা যে অবজেক্টিভস গুলো আমরা নার্সারিতে যে উদ্দেশ্যে নার্সারি করে থাকি বা নার্সারি পারফর্ম করে থাকি সেগুলো যদি আমরা মানে পয়েন্ট আকারে যাই আর কি, এখানে অনেক সময় তোমাদের কোশ্চেন থাকে পরীক্ষায় যে মোস্ট অফ দা টাইম তোমরা হয়তো এভাবেই পাবা যে অবজেক্টিভস অফ মডার্ন নার্সারি বা নার্সারি, আবার এটাকে একটু কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেওয়া হয় যে ফাংশনস অফ এ নার্সারি অথবা ইম্পর্টেন্স অফ এ নার্সারি। বেসিক্যালি বিষয়টা কিন্তু একই, উদ্দেশ্য এটা শুধুমাত্র তোমাদের হচ্ছে ইংলিশটাকে একটু ঘুরাই লিখতে হবে যে উদ্দেশ্য মানে কোনো কিছু করা আর কি, আর যখন মানে ফাংশন বলা হবে তখন নার্সারি কি করে বা সেটাই হচ্ছে তার মানে ফাংশন বা ইম্পর্টেন্স এইভাবে আর কি। সে ফর এক্সাম্পল যেমন হচ্ছে সিডলিং রেজিং, আমরা যেটা বলেছি চারা উৎপাদন করা, প্রডিউস রেকর্ড নাম্বার অফ সিডলিংস অর্থাৎ প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে চারা উৎপাদন করা হচ্ছে নার্সারির উদ্দেশ্য। আর যদি বলি ইম্পর্টেন্স বা ফাংশন তাহলে এটা এভাবে লিখতে হবে, ইট প্রডিউসেস রিকোয়ার্ড নাম্বার অফ ডিফারেন্ট সিডলিংস, হোয়াট ইজ মানে হচ্ছে ফাংশন অথবা মানে ইম্পর্টেন্স এভাবে আর কি। ওকে, কাজে এটা কনফিউশন হওয়ার কিছু নেই, কোশ্চেন যেভাবেই হোক তোমরা যদি বোঝো তাহলে লিখতে পারবা। নেক্সট আসতেছে হচ্ছে এরপর অ্যাকমপ্লিশ ডিফারেন্ট কেয়ার্স এন্ড অ্যাক্টিভিটিস অফ জার্মিনেটেড সিডলিংস, অর্থাৎ নার্সারিতে যে মানে বীজগুলো উৎপাদন করা হয় বা বীজ থেকে যে চারা উৎপাদন করা হয় যে জার্মিনেশনের মাধ্যমে বিভিন্ন মানে সিডবেডের মধ্যে, সেগুলো খুবই যত্ন সহকারে করা হয়, অত্যন্ত মানে যত্ন এবং পরিচর্যার মাধ্যমে করা হয়, ঠিক আছে? কাজেই যেহেতু এটা একটা মানে একটা পারমানেন্ট মানে কি বলে হচ্ছে যে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেস ফর প্ল্যান্ট প্রোডাকশন, কাজে অল কাইন্ডস অফ কেয়ার্স আর টেকেন দেয়ার। প্রোটেকশন অফ সিডলিং ফ্রম অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন, অর্থাৎ নার্সারিতে যাতে মানে অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশনে চারাগুলোকে উৎপাদন করা যায়, প্রোটেক্ট করা যায়, সেজন্য বিভিন্ন ফ্যাসিলিটিস থাকে। যেমন ধরো আমি বলেছি ল্যাট হাউস থাকে অথবা শেড হাউস থাকে, ঠিক আছে, বা নেট হাউস থাকে। ধরো হঠাৎ করে বৃষ্টি আসলো বা মানে মানে জোরে বর্ষণ শুরু হলো, তাড়াতাড়ি চারাগুলোকে আমরা যাতে স্থানান্তর করে শেড হাউসে নিয়ে যাই সেগুলোকে রক্ষা করতে পারি, এইরকম ফ্যাসিলিটিস থাকতে হবে, ঠিক আছে? বা পলি টানেল থাকতে হবে যে যাতে করে অ্যাডভার্স কন্ডিশনে আমরা চারাগুলোকে রক্ষা করতে পারি। টেকিং কেয়ার ইন ইন্ডিভিজুয়াল সিডলিং, প্রত্যেকটা চারারই যত্ন নেওয়া হয় ফিল্ড কন্ডিশনে। যেমন মাঠে চারা থাকলে আমরা চারা রোপণ করে আসলাম, এরপর বা মানে সিড সো করে আসলাম, তারপর বৃষ্টি হোক বা বর্ষা হোক যেটাই হোক চারাগুলোর ওইভাবে যত্ন নেওয়া যায় না। কিন্তু নার্সারিতে যখন থাকে, যেহেতু নার্সারিতে একটা সাধারণত খুব হোমস্টেটের কাছাকাছি হয় অথবা খুব মানে এমন একটা জায়গা হয় যেখানে আমরা সহজেই মানে কি বলে যত্ন নিতে পারি, অথবা নার্সারির মধ্যেই দেখা যায় বাসা বাড়ি থাকে, অফিস থাকে, ঠিক আছে, লেবারদের থাকার জায়গা থাকে, কাজেই প্রত্যেকটা চারা চারা গাছের সিডলিং বা যে সিডবেড গুলো থাকে সেখানে প্রত্যেকটা চারা গাছের ইন্ডিভিজুয়াল যত্ন নেওয়া হয়। রেজিং অফ আর্লি সিডলিংস আর কেয়ার অফ সিডলিংস ইজিয়ার, অর্থাৎ মানে আগাম চারা উৎপাদন করা যায়। যদি তোমার নার্সারি থাকে, নার্সারির মধ্যে যেহেতু উঁচু জায়গা থাকে, উঁচু বেড থাকবে, সিডবেড থাকবে, তাহলে যে চারাগুলো উৎপাদন করা হবে অথবা যে কাটিংস লেয়ার্স গ্রাফটিং গুলো করা হবে সেগুলো আগাম উৎপাদন করা যেতে পারে, ঠিক আছে, যেটা ফিল্ড কন্ডিশনে সম্ভব হয় না। কনজার্ভ সিডলিংস অ্যান্ড স্যাপলিংস অফ ভেরিয়াস ক্রপস অফ ডিফারেন্ট এজ, বিভিন্ন বয়সের চারা এবং যে মানে ফরেস্ট প্ল্যান্টের যে চারা স্যাপলিংস এগুলোকে সংরক্ষণ করা হয়, এগুলোকে মানে পাওয়া যায় আর কি, কাজেই সেগুলোর জন্য সুবিধা থাকে বা সেগুলো মানে সেগুলো মানে সংরক্ষণ করতে হয় আর কি। টেকিং কেয়ার অফ ইমপ্রুভড সিড অর সায়ন সাপ্লাইং মাদার প্ল্যান্ট, অ্যাজ আই সেড যে নার্সারির মধ্যে স্টক প্ল্যান্টের জন্য আলাদা জায়গা থাকতে হবে, যেখান থেকে সারা বছর আমরা বিভিন্ন জাতের উন্নত জাতের আম জাম বা কাঁঠাল লিচির যে চারা, যেমন ধরো তোমার উন্নত জাতের ম্যাঙ্গো, তোমার ম্যাঙ্গো ভ্যারাইটি আমরা যেগুলো সচরাচর খেয়ে থাকি আর কি, ঠিক আছে, প্লাস লিচির যে জাত ধরো চায়না ট্রি অথবা বোম্বে অথবা আমের যে ভ্যারাইটি গুলো আছে এগুলো আমরা হচ্ছে সেখানে মাদার প্ল্যান্ট থাকবে এবং সারা বছর সেখান থেকে আমরা সায়ন কালেক্ট করব, ঠিক আছে? এরপর হচ্ছে কালেক্ট, ওকে, তোমাদের প্রোপাগেশন শুরু হয় নাই এখনো, প্ল্যান্ট প্রোপাগেশন? জি জি
আচ্ছা, প্ল্যান প্রোপাগেশনে যদি হয়ে থাকে, যাই হোক, শুরু হয় নাই, সেটা না করতে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে হচ্ছে প্রোপাগেশন ভেজিটেটিভ প্রোপাগেশনের কয়েকটা পদ্ধতি আছে, যেমন কাটিংস আছে, এটা তো নাম শুনেছো তাই না, কাটিংস, লেয়ার, গ্রাফটিং, তারপর হচ্ছে যে বার্ডিং, এগুলো নাম শুনেছো না তোমরা, যে পদ্ধতিগুলো আছে। এর মধ্যে কাটিং এবং লেয়ারিং এর ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হলো মানে কোনো একটা গাছের ডালের মধ্যে চার মানে কি বলে রুট ফর্মেশন করা হয়, মানে হচ্ছে মূল গজানোর মাধ্যমে সেটাকে বংশ বিস্তার করা হয়, এটা হলো কাটিং বা লেয়ারিং বলে, খুব সংক্ষেপে আমি বললাম। আর যখন মানে গ্রাফটিং করা হয় বা গ্রাফটিং বা বার্ডিং, গ্রাফটিং বা বার্ডিং এর ক্ষেত্রে একটি উন্নত জাতের ডালের অংশ থাকে, আর একটা হচ্ছে মানে তোমার একটা ভেজিটেটিভ একটা একটা সিডলিং থাকে। এই উন্নত জাতের ডালের অংশটা আমরা হচ্ছে সিডলিং এর সঙ্গে জোড়া লাগিয়ে একটি নতুন গাছ হিসেবে ডেভেলপ করি। কাজে এই যে ডেভেলপ করা গাছের মানে ক্ষেত্রে আর কি, যে উন্নত জাতের ডালের যে অংশটা আমরা মানে মানে ডেভেলপ করব, ঠিক আছে, সেইটাকে বলে হচ্ছে সায়ন। আর যে সিডলিংটার উপর আমরা সায়নটাকে জোড়া লাগাবো সেটাকে বলে হচ্ছে রুট স্টক। ওকে, সে ফর এক্সাম্পল তোমার একটা হচ্ছে ফজলি আমের জাত আছে, আর তুমি হচ্ছে তোমার একটা হচ্ছে গুটি আম, মানে তুমি জাস্ট একটা লোকাল ভ্যারাইটি আছে। আমার মনে হয় একটু তোমাদের একটা সাউন্ড হচ্ছে, রেদওয়ানুল ইসলাম মিউট করে নাও। তাহলে উন্নত জাতের ডালের যে যে ফজলি আমের যে অংশটা, একটা ডালের অংশ, সেটা হচ্ছে কি সায়ন। আর যে জায়গায় আমরা জোড়া লাগাবো যে চারা গাছের উপর, সেটা হচ্ছে রুট স্টক, ঠিক আছে। আচ্ছা, এখন ইয়েস, সিডলিং আর স্যাপলিং এর পার্থক্য কি? স্যাপলিংটা আসলে এক ধরনের সিডলিং, আমরা বলি হচ্ছে যে চারা মানে ফরেস্ট প্ল্যান্টের যে সিডলিং গুলো আছে, ধরো তোমার মেহগনি অথবা তোমার হচ্ছে একাশিয়া অথবা এই জাতীয় যে ফরেস্ট প্ল্যান্ট আছে, এগুলোর সিডলিং গুলোকে আমরা আসলে স্যাপলিং বলি, ঠিক আছে। আদারওয়াইজ ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার্স এর যে চারাগুলোকে, সেগুলোকে আমরা সিডলিং বলি বেসিক্যালি। মানে সায়নটা কি জেনেটিক বৈশিষ্ট্য বহন করে? জেনেটিক বৈশিষ্ট্য বলতে মানে উন্নত জাতের, সেটা এখন তোমার, তুমি যে জাতেরই নাও, জেনেটিক বৈশিষ্ট্য তো যে কোনো, সায়ন শুধুমাত্র জেনেটিক বৈশিষ্ট্য না, রুট স্টকটাও জেনেটিক বৈশিষ্ট্য বহন করবে, ঠিক আছে। কিন্তু গ্রাফটিং করলে জাত মানে একটা নতুন, মানে নতুন বলতে গ্রাফটিং করলে একটা জাতকে উন্নত করা যায় আর কি। তোমার মানে তুমি ধরো তোমার যে জাতটা তুমি উন্নত উন্নত জাতটা ডেভেলপ করতে চাচ্ছ, সে ফর এক্সাম্পল ওই যে বললাম যে তোমাদের ধরো একটা মানে লোকাল জাতের একটা আমের গাছ আছে, সেখান থেকে তুমি একটা চারা যেটা পাইলে, সেখান থেকে তো আম তুমি সাধারণত লোকাল ভ্যারাইটি পাবা তাই না। এখন তুমি সেটার সঙ্গে যদি একটা ফজলি আম অথবা ল্যাংরা আমের ডালের অংশ নিয়ে এসে জোড়া লাগাও, তাহলে যে গাছটা হবে সেটা সেখান থেকে তুমি ফজলি বা ল্যাংরা আমই তো পাবা তাই না, উন্নত জাতের আর কি। জেনেটিক বৈশিষ্ট্য তো সায়ন অবশ্যই বহন করবে, সায়ন বা রুট স্টক যে কোনো মানে যে কোনো প্ল্যান্টই যিনি জেনেটিক্যালি আসলে ক্যারেক্টার গুলো মানে ইয়ে হয় আর কি, ঠিক আছে, মানে ওই উন্নত জাতটাকে সে বহন করবে আর কি, এইটুকু মনে রাখলেই চলবে। স্যার ইয়েস স্যার, আমরা তো চাইলে তো উন্নত গাছ, উন্নত জাতের গাছটাই লাগাতে পারি স্যার, তাহলে ওই একটা গাছের সাথে আরেকটা গাছ লাগানোর কি দরকার? ইয়েস, দ্যাট ইজ গুড কোশ্চেন। আসলে প্ল্যান ইয়ের ক্ষেত্রে যেটা আর কি, তোমার ধরো তোমার সিড প্রোপাগেশনের ক্ষেত্রে, সিড থেকে যখন আমরা প্রোপাগেট করি, ধরো তুমি ফজলি আমের মানে ফজলি আম মানে খেলে আর কি, খাওয়ার পরে সেই বীজটা থেকে যে চারাটা পাবে সেটার, সেইখান থেকে যে গাছটা হবে বা সেখান থেকে যে ফল হবে সেটা কিন্তু আর উন্নত জাত থাকবে না, কারণ এইখানে ক্রস পলিনেশন হবে বা হচ্ছে আদার প্ল্যান্টের সঙ্গে পলিনেশন হয়ে, কিন্তু এটা হচ্ছে মানে এর উন্নত জাতের যে বৈশিষ্ট্যটা সেটা নষ্ট হয়ে যাবে আর কি। আর জাতের বৈশিষ্ট্য শুধুমাত্র ভেজিটেটিভ প্রোপাগেশনের মাধ্যমেই সংরক্ষণ করা যায়, সিড প্রোপাগেশনের মাধ্যমে সংরক্ষণ করা যায় না। এই জন্যই আমরা ধরো তোমার একটা উন্নত জাত থাকলো, সেটার যে বীজ হবে, সেটা চারা হবে, সেটা লাগালে সেই সেটা লাগিয়ে দিলে সেইখান থেকে কি হবে না, মানে হুবহু ওই গাছের বৈশিষ্ট্য ক্যারি করবে না আরকি। এটা শুধুমাত্র ভেজিটেটিভ প্রোপাগেশন করলে, ক্লোনিং করলেই একমাত্র হচ্ছে সেই বৈশিষ্ট্যটাকে মানে তোমার হচ্ছে বহন করবে। সেই জন্য আমরা হচ্ছে মানে তোমার মাতৃগাছের হুবহু বৈশিষ্ট্য সংরক্ষণ করার জন্য আমরা কি করি, এই যে তোমার হচ্ছে গ্রাফটিং বা বার্ডিং করে থাকি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে প্ল্যান্টিং ম্যাটেরিয়াল যেগুলো থাকবে সেগুলো কালেকশন করতে হবে, ডিফারেন্ট রেয়ার প্ল্যান্টিং ম্যাটেরিয়াল, এবং সেগুলো সংরক্ষণ করতে হবে। সে ফর এক্সাম্পল দেখা যায় যে মানে সচরাচর কিছু কিছু গাছ, চারের গাছের জাত আমাদের দেশে হয়তো পাওয়া যায় না, বা অথবা মানে যদি আমি বলি যে ধরো ভিয়েতনামি মানে খেজুর কি বলে নারকেলের গাছ,
এরকম কিছু কিছু জাত বা তোমার হলো কিছু কিছু মানে স্ট্রবেরির যেমন চা, ঠিক আছে, আমাদের দেশে কিন্তু ওইভাবে নিজস্ব কোনো ভ্যারাইটি নেই, বাইরে থেকে নিয়ে এসে আমরা সেগুলো টিস্যু কালচারের মাধ্যমে অথবা তোমার হচ্ছে মানে তোমার ট্রায়াল দেওয়ার মাধ্যমে উৎপাদন করি। কিন্তু এই রেয়ার প্ল্যান্টিং ম্যাটেরিয়াল যেগুলো থাকবে সেগুলোকে ভবিষ্যতে যাতে আমরা ইউজ করতে পারি সেজন্য সেগুলোকে সংরক্ষণ এবং মানে কালেকশন পাশাপাশি সেগুলো ম্যানেজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে যে ট্রি প্ল্যান্টেশন ব্যাপারে বা গাছ গাছ লাগানোর যে উপকারিতা বা গাছের যে মানে গাছের ব্যাপারে যে অ্যাওয়ারনেস এইটা সৃষ্টি করাও কিন্তু নার্সারির একটা উদ্দেশ্য। শুধুমাত্র চারা উৎপাদন করাই নয়, পাশাপাশি এই উদ্দেশ্যেও আমরা হচ্ছে নার্সারি করে থাকি। নেক্সট আস্তে আস্তে টু কোঅপারেট অ্যান্ড ইন্সপায়ার পিপল ইন ইন্সপায়ারিং ফরেস্ট ল্যান্ড এরিয়া, যেমন মানুষের মধ্যে আমাদের এই বিষয়টাকে ইয়ে করতে হবে যে ফরেস্ট ল্যান্ড, আমাদের ফরেস্ট ল্যান্ড তোমরা তো সবাই জানো যে আমাদের দেশে ফরেস্ট ল্যান্ড খুবই কম, যতটুকু থাকার দরকার তার চেয়ে মানে কয়েক গুণ কম আর কি। কাজে ফরেস্ট ল্যান্ড যত বাড়বে তত পরিবেশের তত উন্নতি, অক্সিজেন বা আদার্স যে ফ্যাসিলিটি গুলো আছে গাছ লাগানো, গাছের গাছ থাকলে যে সুবিধাগুলো সেগুলো মানুষের মধ্যে মানে মানে মানুষের মানুষকে ইন্সপায়ার করতে হবে আর কি, ঠিক আছে, টু ইনক্রিজ ফরেস্ট ল্যান্ড বাই ইন্ট্রোডিউসিং তোমার হচ্ছে ডিফারেন্ট নার্সারি প্ল্যান্টস। এরপর হচ্ছে রেডলি সিডলিংস, গ্রাফস এবং আদার্স যেগুলো থাকে সেগুলো মানে এনশিওর করতে হবে, অর্থাৎ আমাদের যে চাহিদা প্রতি বছর আমাদের দেশে কি হয় যখন যে ক্রপেই হোক না কেন, সেটা পটেটো হোক, টমেটো হোক, ভেজিটেবলস বা জুট অথবা ধান গম হোয়াট এভার আর কি, দেখা যায় যে মানে যে সময় আমাদের বীজের উন্নত জাতের উন্নত বীজের প্রয়োজন হয় ওই সময় কিন্তু অ্যাভেলেবল থাকে না বা থাকলেও হয়তো শর্টেজ থাকে, যে কারণে কিন্তু আমাদের ওভারঅল ক্রপ প্রোডাকশন একটা বিরাট প্রভাব পড়ে। এখন না আমাদের যদি উন্নত জাতের বীজ অথবা চারা বা কলম অ্যাভেলেবল থাকতো তাহলে কিন্তু এই শর্টেজটা হইতো না, ঠিক আছে, তো কাজে সেগুলোকে এনশিওর করা হচ্ছে নার্সারির উদ্দেশ্য। এরপর হচ্ছে একটা গেল সিডলিং প্রোডাকশন, আর একটা হচ্ছে সিড প্রোডাকশন। সিড প্রোডাকশনের ক্ষেত্রে যেটা বলবো আর কি, যে সিড প্রোডাকশনের ক্ষেত্রে যে মাদার প্ল্যান্ট যেগুলো আছে মানে যেগুলো থাকবে আর কি, মাদার প্ল্যান্ট সেটা এখন সিড বলতে এটা তোমার ভেজিটেটিভ সিড এবং মানে ট্রু সিড দুই ধরনের বীজের ক্ষেত্রে যে মাদার প্ল্যান্ট গুলো থাকবে সেগুলো যত্ন নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার নিতে হবে যাতে করে সেখান থেকে উন্নত জাতের কোয়ালিটি সম্পন্ন হাই কোয়ালিটির সিড উৎপাদন করা যেতে পারে, ঠিক আছে। এরপর সে সিড সিলেকশন করতে হবে, সে ফর এক্সাম্পল কিছু আমাদের কিছু ধরো আমাদের নার্সারি গুলোতে যেমন ফরেস্ট প্ল্যান্টের কিছু ইয়ে থাকে তোমার তোমার গাছ থাকে, যেমন মেহগনির গাছ অথবা তোমার একাশিয়া গাছ অথবা এরকম জাতের, এবং প্রতি বছর আমরা কি করি এই বীজগুলোকে মানে যখন সেগুলো ম্যাচিউর হয় সে মানে ফ্রুট সেটিং হয় ফ্রুটটা ম্যাচিউর হয়ে যায় তারপর সিড গুলোকে আমরা কালেক্ট করি, ঠিক আছে, এবং সেই কালেক্টেড সিড গুলোকে আবার সর্টিং করি, মানে হচ্ছে মানে খারাপ বীজ গুলোকে আলাদা করি ভালো গুলোকে মানে মানে সংরক্ষণ করি, তারপর সেগুলোকে গ্রেডিং করা হয় যে মানে এর মধ্যে আবার এ বি সি বা এরকম বিভিন্ন গ্রেডে হয়তো ছোট সাইজের বীজ, বড় সাইজের বীজ বা মাঝারি সাইজের বীজ গুলোকে আলাদা আলাদা করা হয়, ঠিক আছে, এবং সেই সেগুলোকে হচ্ছে সেগুলোর ভায়াবিলিটি ভিগার টেস্টিং করা হয়, অর্থাৎ সেগুলো আসলে মানে জার্মিনেশনে সক্ষম কিনা বা সেগুলো মানে কি বলে হচ্ছে তোমার হচ্ছে যে জার্মিনেট করবে কিনা অথবা জার্মিনেশন করার পরে সে অ্যাডভার্স কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, বৃদ্ধি পাবে কিনা, এগুলো আর কি এই এই বিষয়গুলোকে মানে তোমার হচ্ছে টেস্টিং করতে হবে। তা প্যাকেজিং করতে হবে মানে বীজ কালেকশন হয়ে গেল আলাদা করলাম, তারপর বিভিন্ন গ্রেডে মানে বিভক্ত করলাম, এরপর সেগুলোকে সুন্দর করে প্যাক করতে হবে যাতে করে সেগুলা সেটা সেটাতে দূরবর্তী স্থানে অথবা বাজারে বিক্রির ইয়ে করা যায় অথবা সেটাকে সংরক্ষণ করে রাখা যায় ফর দীর্ঘ সময়ের জন্য বা এক সিজনের জন্য বা দুই সিজনের জন্য উইথ প্রপার তোমার হচ্ছে কন্ডিশনস, ঠিক আছে, অথবা তাদেরকে রিলিজ করার আগে মানে নতুন বীজ হিসাবে সেগুলোকে রিলিজ করার আগে এই প্রসিডিউর গুলো মেনটেন করাও হচ্ছে নার্সারির উদ্দেশ্য। এরপর সে ভেজিটেটিভ প্রোপাগেশন, এন্ড ভেজিটেটিভ প্রোপাগেশন যেমন হলো আমরা কাটিংস, লেয়ারিং, গ্রাফট এগুলো তো করলাম, করার পরে সেগুলো কি করতে হবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোটাকেই বলা হয়েছে অ্যাক্লিমেটাইজেশন অফ প্রোপাগেটিং ম্যাটেরিয়ালস। এন্ড সরাসরি তুমি কাটিং, গ্রাফটিং, লেয়ারিং করলা, করার পরে হয়তো দুই দেখা গেল দেড় দুই মাসের মধ্যে সাকসেস হয়ে যাবে তোমাদের যখন মানে যখন মানে বিশ্ববিদ্যালয় যখন খুলে যাবে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব তখন তোমরা দেখবা যে আমরা যে গ্রাফটিং গুলো করি, কাটিং, লেয়ারিং গুলো করি সেগুলো হয়তো বা মানে সাকসেস হতে এক মাস বা দেড় মাসের মধ্যে হয়ে যায়। এখন এই সাকসেস হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেগুলোকে মেইন ফিল্ডে বা মানে পার্মানেন্ট জায়গায় স্থানান্তর করা যাবে না, তাহলে কি হবে দেখা যাবে যে একটা মানে প্ল্যান্টিং শক খেয়ে যেতে পারে বা নতুন কন্ডিশনে খাপ খেয়ে নাও নিতে পারে। এই জন্য নার্সারিতে থাকা অবস্থায়
এই টেম্পোরারি যে মানে কনজারভেশনের ইয়ে থাকতে হবে, অর্থাৎ সেই চারা গাছগুলোকে অথবা সেই কলম গুলোকে মানে অ্যাক্লিমেটাইজেশন করতে হবে, যাতে করে আর সেটা পরবর্তী বছর আমরা নতুন জায়গায় যখন স্থানান্তর করব তখন যাতে সেটা সেটা এস্টাবলিশ হয়, মানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর কি ইন দ্য নার্সারি। পার্মানেন্ট প্ল্যান্টস এর যত্ন নিতে হবে, যেটা আমি অলরেডি বলেছি যে সায়ন এবং স্টক সাপ্লাইং যে মাদার প্ল্যান্ট ইস ভেরি ইম্পর্টেন্ট, মাদার প্ল্যান্ট থাকতে হবে, মাদার প্ল্যান্টের জন্য আলাদা জায়গা রাখতে হবে এবং সেই গাছগুলোর সঠিক ভাবে যত্ন নিতে হবে সারা বছর। রোগ বালাই হলে সেগুলোকে দমন করতে হবে, পোকামাকড় হলে সেটাকে ইনসেক্টিসাইড পেস্টিসাইড দিয়ে সেগুলোকে বিভিন্ন সময় প্রুনিং করে দিতে হবে, ট্রেনিং করতে হবে, সুন্দর শেপ সাইজ মানে রাখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে শেড গিভিং ট্রিজ, কিছু নার্সারিতে কিছু কিছু গাছপালা থাকবে, কিছু পার্মানেন্ট টাইপের কিছু গাছপালা থাকবে যেগুলো শেড প্রদান করবে, ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট ট্রেনিং অ্যান্ড এক্সিবিশন, নার্সারিতে নার্সারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের ট্রেনিং করা হয়, ট্রেনিং এবং এক্সিবিশনের জায়গা। বছরের প্রতি বছর দেখা যাবে যে হয়তো দুই তিনবার বা অ্যাটলিস্ট একবার তোমার হচ্ছে যত ধরনের চারা গাছগুলো আছে মানুষকে ইনভাইট করে, বিভিন্ন মানে মানে ব্যক্তিবর্গকে ইনভাইট করে, ঠিক আছে, সেগুলোকে প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। এবং নার্সারি খেয়াল রাখতে হবে যে নার্সারি মানে আমরা সামনে আসতেছি যে যে নার্সারিতে মানে অ্যাট্রাকটিভ প্ল্যান্ট গুলোকে সামনে রাখতে হবে, যেগুলো মানুষ যেন মানে রাস্তা দিয়ে যেতেই যেন দেখতে পারে, ও এটা খুবই সুন্দর দেখতে, তারপরে মানে মানুষ যাতে নার্সারির ভিতরে প্রবেশ করার একটা আগ্রহ জাগে আর কি, ঠিক আছে। পাশাপাশি মানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেহেতু নার্সারি নার্সারির যে কাজকর্ম গুলো আছে সেগুলো কিন্তু হঠাৎ করে কেউ জানবে না, সেগুলোকে মানুষকে শিখাইতে হবে, ঠিক আছে, লেবারকে সেগুলো ট্রেনিং দিতে হবে, যাতে করে সারা বছর যে অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো মানে পারফেক্টলি ডান হয় আর কি, ঠিক আছে। এবং প্রতি বছর মানে ট্রি ফেয়ার বা বৃক্ষ মেলায় মানে অংশগ্রহণ করাও কিন্তু একটা নার্সারির উদ্দেশ্য। দেখবা যাবে ঢাকায় যে বৃক্ষ মেলা গুলো হয় বা বিভিন্ন জায়গায় বড় বড় শহরে বৃক্ষ মেলা গুলো হয়, সারা দেশের উন্নত নার্সারি যেগুলো থাকে সেখান থেকে বিভিন্ন ধরনের স্টল থাকে, আমরা আমরা যেয়ে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের চারা ক্রয় করে থাকি, এরকম এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের একটা মানে পদ্ধতি আর কি, ঠিক আছে, এবং বেশি দামে চারা বিক্রিরও একটা জায়গা। এই হলো মোটামুটি হচ্ছে আমাদের নার্সারি করার উদ্দেশ্য। তোমাদের যদি তোমাদের কি কোনো কোশ্চেন আছে অবজেক্টিভস অফ নার্সারি থেকে? স্যার প্রুনিং কি? স্যার প্রুনিংটা কি? ইয়েস ইয়েস বলো বলো। হ্যাঁ প্রুনিং কি এটা আমি শুনেছি, আরেকজন কি যেন বলতে চাচ্ছিল স্যার, সর্টিংটা কি? ও সর্টিং, সর্টিং হলো ধরো তোমার হলো তুমি একটা আলু ধরো তুমি হার্ভেস্ট করলা মানে জমি থেকে, ঠিক আছে, হার্ভেস্ট করার সময় তোমার কিছু কাটা ফাটা বা মানে ক্ষত ক্ষতিগ্রস্ত মানে তোমার টিউবার থাকতে পারে, অথবা তুমি টমেটো টমেটো চারা মানে গাছ থেকে হার্ভেস্ট করলা, হার্ভেস্ট বাছাই করলা, হ্যাঁ, তখন দেখা যাবে কিছু হয়তো কাটা গেল অথবা কিছু মানে ফেটে গেল অথবা মানে ইয়ে হলো, তখন সেই খারাপ গুলোকে বাছাই করা হচ্ছে শর্টিং, ঠিক আছে। আর প্রুনিং হচ্ছে, প্রুনিং হচ্ছে এটা হচ্ছে গাছকে মানে গাছের মানে পুরাতন ডালপালা অথবা তোমার বয়স্ক ডালপালা কেটে একটা সুন্দর শেপ দিয়ে এই গাছটাকে মানে মানে এর গাছ গাছের যে প্রোডাকশন ফ্রুট এবং ফ্লাওয়ার প্রোডাকশন বাড়ানোর যে পদ্ধতি সেটাই হচ্ছে প্রুনিং ইন সংক্ষেপে আর কি, ঠিক আছে। এরপর প্রুনিং এর আলাদা চ্যাপ্টার আছে, তোমরা ডিটেইল তখন মানে সেটা করবো আর কি, রাবণী স্যার মনে করাবে আর কি। খালি এইটুকু মনে রাখো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য গাছকে ছাটাই করা, বিভিন্ন অংশ ডালপালা ছাটাই করা হচ্ছে প্রুনিং। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে টাইপস অফ নার্সারি, মানে নার্সারি ক্লাসিফিকেশন বা টাইপস। বিভিন্ন ধরনের নার্সারি আছে এবং সেটাকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করে থাকি আর কি। আচ্ছা তোমরা 9টা বাজার ঠিক 5-10 মিনিট আগে আমাকে একটু ইয়ে করবা, ঠিক আছে, নক করবা আর কি, ঠিক আছে। আচ্ছা টাইপস অফ নার্সারি বা ক্লাসিফিকেশন অফ নার্সারি, আমরা নার্সারিকে বিভিন্ন মানে বেসিসে ভাগ করতে পারি, যেমন অন দ্য বেসিস অফ সাইজ, আকারের উপর বেসিস করে আমরা ছোট আকারের নার্সারি, মাঝারি আকারের নার্সারি বা লার্জ নার্সারি কে বিভক্ত করে থাকি আর কি, ঠিক আছে। এখানে কিছু ছবি দেয়া আছে, জাস্ট এটা হচ্ছে যে তোমার একটা প্রতীকী ছবি হিসাবে, তোমরা আরো ভালো ভালো ছবি কালেক্ট করতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে অন দ্য বেসিস অফ স্টেবিলিটি, মানে আচ্ছা এখানে মিনি মানে ছোট মানে ছোটই আর কি, স্মল খুব অল্প অল্প পরিসরে, মাঝারি মানে মাঝারি সাইজের, আর লার্জ নার্সারি গুলো সাধারণত আমরা বলি যে অ্যাটলিস্ট
5 একর বা ততোধিক জায়গা নিয়ে যে নার্সারি গুলো করা হয় সেগুলো হচ্ছে লার্জ নার্সারি, বড় নার্সারি বলি আর কি, ঠিক আছে? আর অল্প সংখ্যক জায়গা, হয়তো তোমার ফিউ ডেসিমেলস কয়েক শতাংশ জায়গা আছে, অথবা 1%, 2% জায়গা আছে, সেখানে যদি নার্সারি করা হয় ছোট পরিসরে, সেটা ছোট নার্সারি। এর চেয়ে মাঝারি যেগুলো সাধারণত 1 একর বা 2 একর জায়গা নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে মাঝারি আকারের নার্সারি। অন দা বেসিস অফ স্টেবিলিটি, স্টেবিলিটি মানে হচ্ছে কতদিন থাকবে চারাগুলো, সেটার উপর বেসিস করে পারমানেন্ট নার্সারি, টেম্পোরারি নার্সারি। টেম্পোরারি মানে হচ্ছে ওই যে আমরা ধরো তোমরা একটা মানে মানে কি বলে হচ্ছে যে একটা আমের বাগান করবা, অথবা একটা মেহগনির বাগান করবা। এখন মেহগনির বাগান করতে গেলে তোমার কয়েক হাজার চারা দরকার, অথবা মানে মানে বা কয়েক শত চারা দরকার, অথবা তুমি একটা আমের বাগান করতে গেলে কয়েক শত কয়েক হাজার চারা দরকার। এখন তখন সেই 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 পারমানেন্ট মানে সেই জায়গার বা সেই মানে বাগান করতে গেলে যে চারাগুলো দরকার হয় সেগুলো খুব ওই মানে মাঠের পাশেই স্বল্প পরিসরে শুধুমাত্র ওই চাহিদা, ওই গাছের মানে বাগানের চাহিদা পূরণ করার জন্য তুমি 1 সিজন অথবা 2 সিজনের জন্য কিছু চারা তৈরি করলাম। এই ধরনের নার্সারি গুলোকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি নার্সারি। আর পারমানেন্ট নার্সারি মানে পারমানেন্ট ফিচার থাকবে, পারমানেন্ট মানে দীর্ঘ সময়ের জন্য করা হয়, কয়েক বছরের জন্য করা হয়, যেখানে পারমানেন্ট গাছপালা থাকবে, পারমানেন্ট ফেসিলিটিস থাকবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে পারমানেন্ট নার্সারি। এরপর হচ্ছে গ্রোয়িং প্লেস, অর্থাৎ কোথায় জন্মাবে, কি কিভাবে চারাগুলোকে গ্রোয়িং মিডিয়া যেটা বলে আর কি, বা গ্রোয়িং কন্ডিশন সাধারণত দুই ধরনের থাকে। একটা হচ্ছে পট আর পলিব্যাগ নার্সারি থাকে। আমরা যখন নার্সারিতে চারা করি, চারা মানে চারা নার্সারিতে চারা করি বা ক্রয় করি, দেখবো যে হয় পটে বা পলিব্যাগে থাকে, অথবা সরাসরি বেডে থাকে, যেখান থেকে মানে তোমার হচ্ছে চারা সংগ্রহ করা যেতে পারে। এরপর বেসিস অফ কোয়ালিটি, মানে হচ্ছে গুণগত মানের উপর বিশেষ করে। লো কোয়ালিটি নার্সারি থাকবে যাদের যত্ন পরিচর্যা তেমন করা হয় না, অথবা জাস্ট চারা তৈরি করে ফেলে রাখা হয়েছে, যখন প্রয়োজন হয় চারা সেখান থেকে বিক্রি করা হয় অথবা কালেক্ট করা হয়। মিডিয়াম কোয়ালিটি নার্সারি আর হচ্ছে হাই কোয়ালিটি উন্নত নার্সারি। আমাদের দেশে যে নার্সারি গুলো আছে এগুলো মোস্ট অফ দেম আর মিডিয়াম কোয়ালিটি নার্সারি, খুব হাই কোয়ালিটি নার্সারি কিন্তু কম, ঠিক আছে? তুলনামূলক আর কি মাঝারি মাঝারি মানে উন্নত মাঝারি যাতে মাঝারি ধরনের নার্সারি সংখ্যাই আসলে বেশি। নেক্সট আসতেছে ইকোনমি, আর্থিক বিষয়ের উপর বেসিস করে আর কি। একটা হচ্ছে হোমস্টিড নার্সারি আর হচ্ছে কমার্শিয়াল নার্সারি। হোমস্টিড মানে বাড়ির আনাচে কানাচে ছোট জায়গা, অল্প পরিসরে নার্সারি করা হয় বাড়ির চাহিদা বা বাগান নিজস্ব চাহিদা পূরণ করার জন্য, সেগুলো হচ্ছে হোমস্টিড নার্সারি। আর অল্প কিছু হয়তো বাড়ির চাহিদা পূরণ করে অল্প কিছু চারা বাজারে বিক্রি করা হয়। আর কমার্শিয়াল নার্সারি মানে কমার্শিয়াল উদ্দেশ্যে, এখানে ছবিগুলো দেখে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, কমার্শিয়াল উদ্দেশ্যে, অর্থাৎ যখন সেই নার্সারি থেকে চারা উৎপাদন করে আমরা বিক্রি করবো, লাথিব, লাভবান হব, তখন সেই উদ্দেশ্যে যখন নার্সারি করে তখন সেটা কমার্শিয়াল নার্সারি। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের, অন দা বেসিস অফ প্ল্যান্ট টাইপ, মানে গাছের মানে বিভিন্ন টাইপের উপর বেসিস করে নার্সারি। যেমন অনেক সময় শুধুমাত্র ফুলের নার্সারি দেখবা যেখানে ফুল এবং অর্নামেন্টাল প্ল্যান্টের চারা পাওয়া যায়। অনেক সময় শুধু ফ্রুট নার্সারি, শুধু ফলের চারা পাওয়া যায়। ভেজিটেবল নার্সারি, শুধু ভেজিটেবল সবজির চারা পাওয়া যায়। ফরেস্ট নার্সারি, শুধু ফরেস্টের মানে ফরেস্ট প্ল্যান্টের চারা পাওয়া যায়। আর তোমার হচ্ছে যে মেডিসিনাল প্ল্যান্ট নার্সারি, যেমন মেডিসিনাল মানে তোমার অ্যালোভেরা অথবা এই জাতীয় যে মেডিসিনাল প্ল্যান্ট গুলো আছে সেগুলো সেগুলো চারা পাওয়া যাবে। আর মিক্সড নার্সারি মানে মিশ্রিত নার্সারি, আমাদের দেশের যে নার্সারি গুলো অ্যাভেলেবল বা আমরা যেগুলো সচরাচর দেখে থাকি মোস্ট অফ দেম আর হচ্ছে মিক্সড নার্সারি, যেখানে তোমার ফুলের চারা থাকবে, ফলের চারা থাকবে, তারপর হচ্ছে সবজির চারা থাকবে, ঠিক আছে? এরকম আর কি। এই হলো ডিফারেন্ট টাইপস অফ নার্সারি। অনেক সময় নার্সারি ক্লাসিফিকেশনটা আমরা দিয়ে থাকি যে রাইট ডাউন দ্য টাইপস অফ ডিফারেন্ট নার্সারিজ। এখন নার্সারির জন্য জায়গা সিলেকশন, আমরা মানে নার্সারি তো স্বাভাবিক বুঝলাম আর কি, নার্সারি কি কেন করা হবে, মানে কয় কি ধরনের নার্সারি থাকবে। এখন এই নার্সারিকে আমরা কোথায় করব, নার্সারিটা কোন জায়গায় করতে হবে, তোমরা এক দুইজন বলো যে নার্সারি কিরকম জায়গায় হলে নার্সারি হলে ভালো, তোমাদের কি ধারণা যে এখন নার্সারি যেহেতু একটা বড় বিজনেস এটা কোন জায়গায় হলে ভালো হবে? স্যার হাইল্যান্ড, উঁচু জায়গায় হতে হবে যেখানে পানি জমে থাকতে পারে স্যার, বায়াস থাকতে পারে না সব কিছু। ইয়েস ইয়েস, অর্থাৎ নার্সারি এমন একটা জায়গায় ভালো থাকবে। হুম হুম, সানলাইট, তারপর স্যার কমিউনিকেশন সিস্টেম ভালো থাকবে, ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে। আচ্ছা, মোটামুটি কিন্তু তোমরা বলে ফেলেছো আর কি, ঠিক আছে? যে নার্সারি এমন একটা জায়গায় হতে হবে যেটা হচ্ছে মানুষের কি, একটা হলো আর্থিক ভাবে লাভবান হওয়া যায়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেহেতু নার্সারি করার একটা হিডেন অবজেক্টিভ, বা হিডেন কেন, ওটা মানে এটা মানে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ভাবে লাভবান হওয়া। কাজেই এমন একটা জায়গায় নার্সারি হতে হবে যেখানে অর্থনৈতিক ভাবে মানে বেনিফিট হওয়া যায়। এই জন্য কোথায় হতে হবে, খুবই ভিজিবল লোকেশন,
মানে লোকেশন যেটা হবে সেটা যেন মানুষের দৃষ্টিগোচর হয়, উঁচু জমি হতে হবে, সানি প্লেস হতে হবে, মানে শহরের কাছাকাছি হতে হবে, বাজারের কাছাকাছি, টাউনের কাছাকাছি, রাস্তার হাইওয়ের কাছাকাছি, বন্যা বা এরকম পানি জমে থাকবে না এমন জায়গায় কিন্তু নার্সারি হতে হবে, ঠিক আছে? এখন দেখা গেলো যে তুমি একটা অনেক টাকা পয়সা, কয়েক লক্ষ টাকা খরচ করে একটা নার্সারি করলা, কিন্তু নার্সারিটা এমন একটা জায়গায় করলা অনেক শহর থেকে অনেক দূরে, গ্রাম, একদম গ্রামের মধ্যে, হয়তো সবকিছু ফ্যাসিলিটিও তুমি রাখলা, বিভিন্ন মানে ইলেকট্রিসিটি থেকে শুরু করে বা মডার্ন কিছু ফ্যাসিলিটিস রাখলা, কিন্তু তারা বিক্রি করতে পারলা না, তাহলে কিন্তু ওই ওই নার্সারি করে কোনো লাভ নাই, ঠিক আছে? কাজে এমন একটা জায়গা থাকতে হবে যেটা রাস্তার পাশে, মানুষ রাস্তা দিয়ে যেতেই যেন তোমার নার্সারিটা চোখে পড়ে, মানে শহরের কাছাকাছি, হাট বাজারের কাছাকাছি, মানুষ যাতে ইজিলি ধরো তোমার হেঁটে রিক্সায় করে, বাইসাইকেলে করে, অথবা তোমার হচ্ছে যে মানে মোটর সাইকেলে করে অথবা গাড়ি করে যেতে পারে, ইজিলি যেতে পারে, ইজিলি অ্যাক্সেসেবল আর কি, এরকম জায়গায় তোমার হচ্ছে নার্সারি হতে হবে। কমিউনিকেশন ভালো হতে হবে, যেমন তোমার রাস্তাঘাট ভালো হতে হবে, পোর্ট বা রিভারের কাছাকাছি, হাট বাজারের কাছাকাছি, যেটা হিউম্যান হ্যাবিটেশন, মানে ইজিলি মানুষ যাতে যেতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু নার্সারি করে লাভবান হওয়া যাবে না। এরপর হচ্ছে সয়েল, যেটা থাকবে তোমরা বলেছো যে মানে উর্বর মাটি হতে হবে, তার পিএইচটা নিউট্রালের কাছাকাছি হতে হবে, মানে ওল্ড ড্রেইনড হতে হবে, যেটা বলেছো তোমরা। ল্যান্ড ভ্যালু অ্যাভেলেবিলিটি, অর্থাৎ মানে জমির যে মূল্য নার্সারির জন্য জায়গা দরকার, এবং এই জায়গা হয়তো তোমার তোমার হয়তো নিজস্ব জায়গা আছে, সেটা ঠিক আছে, আবার অনেক সময় নিজস্ব জায়গা থাকলেও আরো কিছু জায়গা মানে ইয়ে করতে হয়, বেশি প্রয়োজন হয় নার্সারি, বড় যখন নার্সারি ধীরে ধীরে বড় হয় তখন আশেপাশে জায়গা ক্রয় করতে হয় বা লিজ নিতে হয়, কাজে জমির মূল্য যেটা হবে সেটা কিন্তু রিজনেবল হইতে হবে। এখন তুমি নার্সারি করলা কিন্তু জমির দাম এত বেশি যে নার্সারি করে সেখান থেকে তুমি লাভবান হতে পারলা না, তাহলে কিন্তু সেই জায়গায় করা যাবে না, ঠিক আছে? জমি যেমন ভ্যালু যেমন রিজনেবল হতে হবে, পাশাপাশি সেটা অ্যাভেলেবলও থাকতে হবে উইথ রিজনেবল প্রাইস। এরপর হচ্ছে ইরিগেশন সোর্স, তোমরা বললো পানির সোর্স থাকতে হবে, সেটা রিভারের কাছে হতে পারে, ক্যানাল, পন্ড অথবা শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল থাকতে হবে, যেখানে যেহেতু নার্সারিতে সারা বছর বিভিন্ন কাজকর্ম করা হয়, কাজেই নার্সারিতে পানির সরবরাহের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, ইলেকট্রিসিটি বা আদার্স ফ্যাসিলিটি গুলো থাকতে হবে। এরপর উন্নত জাত, উন্নত মানে বীজ, সার, তারপর হচ্ছে পেস্টিসাইড, হরমোন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এগুলো অ্যাভেলেবল থাকতে হবে তোমার নার্সারি। এই জন্য বলা হয় হাট বাজারের বা টাউনের কাছাকাছি হতে হবে, ধরো হুট করে তোমার একটা ডিজিজ বা ইনসেক্ট এফেক্ট করছে নার্সারি চারাগুলোকে, সেগুলোকে তোমার দমন করার জন্য দ্রুত গতিতে যাতে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড আশেপাশে বাজারে পাওয়া যায় এরকম জায়গা মানে হতে হবে আর কি, অ্যাভেলেবল থাকতে হবে সেগুলো। লেবারের অ্যাভেলেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দেখা গেলো যে সবই আছে তোমার, উন্নত জায়গা আছে, কমিউনিকেশন ভালো, ল্যান্ড ভ্যালু ভালো, ফ্যাসিলিটি ভালো, সবই ঠিক আছে, কিন্তু লেবার নাই অথবা স্কিল লেবার নাই, অথবা লেবার থাকলেও লেবারের প্রাইস অনেক বেশি, সেইখানে কিন্তু নার্সারি করে খুব একটা লাভবান হওয়া যাবে না। কারণ লেবারের সঙ্গে এটা কিন্তু লেবার কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ তোমার নার্সারির অ্যাক্টিভিটিস গুলো করতে গেলে বিভিন্ন মানে মানে উন্নত যে মানে চারা কলম তৈরি করতে গেলে স্কিল লেবার দরকার, এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে রিজনেবল প্রাইসে অ্যাভেলেবল হতে হবে। আদার যে ফ্যাসিলিটি গুলো আছে, টেলিফোন, গ্যাস, ইলেকট্রিসিটি, ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন মানে থাকতে হবে, ট্রান্সপোর্ট, মার্কেট ফ্যাসিলিটি মানে চারাগুলোকে বিক্রিরও মানে ফ্যাসিলিটি থাকতে হবে, ট্রান্সপোর্ট করার ফ্যাসিলিটি থাকতে হবে। এখন দেখা গেলো যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু নার্সারি থাকে না, পার্টিকুলার কিছু কিছু এরিয়াতে নার্সারি বেশি থাকে। যশোরে তুমি যাও শুধু ফুলের নার্সারি দেখবা, প্রচুর ফ্লাওয়ার নার্সারি, এবং সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে তোমার হচ্ছে যে মানে ফুলের ফুল মানে তোমার কি হয় ইয়ে করা, বিক্রি করা হয়, ইভেন বিদেশে তোমার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় আর কি, ঠিক আছে? ওইটা পার্টিকুলার ওর ক্লাইমেট সেটার যে ক্লাইমেট সেটা হচ্ছে মানে তোমার ফুলের নার্সারি করার জন্য ফেভারেবল। আবার তুমি বগুড়ার দিকে যাও, দেখবা যে বিভিন্ন ফ্রুটস এবং ভেজিটেবলস বা রাজশাহী আম, জাম, কাঁঠাল, লিচু, বিন্দিনাজপুরের দিকে যাও, ফ্রুট নার্সারির জন্য বিখ্যাত, বিকজ ওই ক্লাইমেটটা হচ্ছে ওই সমস্ত ফলমূল চারা উৎপাদন করার জন্য ফেভারেবল, কাজে সেখানে ফলের নার্সারি থাকতে হবে বা থাকলে ভালো আর কি, এবং মডার্ন ফ্যাসিলিটি মার্কেট থাকতে হবে। হ্যাঁ, এই ফ্যাসিলিটিস গুলো তোমার হচ্ছে থাকতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ফর সাইট সিলেকশন অফ এ কমার্শিয়াল নার্সারি, যেহেতু আমরা কমার্শিয়াল এর কথা বলেছি আর কি, ঠিক আছে? অনেক সময় এইটা কোশ্চেন থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। স্যার, ইয়েস স্যার, নার্সারিতে গ্যাস সাপ্লাই কেন দরকার হয় এখানে যে লেখা? গ্যাস সাপ্লাই এখানে শুধুমাত্র তোমার নার্সারি গাছপালার জন্য না, ওখানে গ্যাসের মানে ফ্যাসিলিটি থাকলে তোমার গ্রিন হাউস থাকতে পারে বা যে মডার্ন ফ্যাসিলিটি গুলো আছে সেগুলোকে পরিচালনা করার জন্য ইলেকট্রিসিটি, গ্যাস সবকিছুই দরকার আছে, ঠিক আছে? ইভেন
ইভেন ওখানে যে লোকবল থাকবে, ধরো তোমার মানে বড় একটা নার্সারিতে লেবার থাকে বা তাদের খাবার বা তাদের জিয়া, এই জন্য তোমার এই ফ্যাসিলিটি গুলো থাকতে হবে। আর মডার্ন ফ্যাসিলিটির মধ্যে তোমার শুধু ইলেকট্রিসিটি দিয়ে হয় না, গ্যাসটাও খুবই জরুরি আর কি। ওকে জি স্যার। নেক্সট আসতেছে স্টেপস টু বি টেকেন টু এস্টাবলিশ এ কমার্শিয়াল নার্সারি বা নার্সারি। এখন নার্সারি করতে গেলে কি কি মানে স্টেপ, কি কি ধাপ মানে তোমার মানে করতে হবে, কি কি ধাপ ফলো করতে হবে আর কি, ঠিক আছে? সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা কয়টা বাজে তোমরা একটু বলতে পারবা কেউ? আচ্ছা আমি এখানে দেখতে পারি, পনেরোটা। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট আমরা 10 মিনিট ইয়ে করবো। যেমন সাইট লোকেশন, সাইট লোকেশন অলরেডি আমরা বলেছি কি কি ফ্যাসিলিটি থাকতে হবে, উঁচু জায়গা, উঁচু জমি, লেবার অ্যাভেলেবিলিটি, ফ্যাসিলিটিস, ইরিগেশন ফ্যাসিলিটিস, তারপর বর্ডার ফ্যাসিলিটিস, এরকম জায়গা তো ফলো করতে হবে বা থাকতে হবে। এটা আমরা থাকলো, আমরা এটা সিলেক্ট করলাম বা এটাকে মানে আমরা পেলাম। এরপর কি করতে হবে, সেই জায়গাটাকে ফার্স্ট অফ অল ডিমার্কেশন করতে হবে, বাউন্ডারি ডিমার্কেশন বা ফেন্সিং করতে হবে। মানে একদম তুমি একটা নতুন জায়গা যদি নার্সারি এস্টাবলিশ করতে চাও তাহলে কি কি স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? ইভেন তুমি ধরো একটা জায়গা, তুমি তুমি বাড়ি করার জন্য একটা জায়গা কিনলে, তাহলে আমরা প্রথমে কি করি, জমিটাকে দখল করে নেই, তাই না? সেটাকে মানে জমির যে মানে মানে রেজিস্ট্রেশন হাবিজাবি যে কাগজপত্র আসে সেগুলো ঠিকঠাক করার পরেই আমরা প্রথম যে কাজটা করি বাউন্ডারি দিয়ে দিই, যাতে করে তোমার ওই জায়গাটা দখল না হয়ে যায়, ঠিক আছে? তুমি বাউন্ডারি না দিলে দেখা যায় অন্য লোক এসে সেটা দখল করতে পারে, অথবা পাশের যাদের জমি আছে তারা ধীরে ধীরে তার মানে তোমার জায়গাটা দখল করতে পারে। এই জন্য ফার্স্ট অফ অল হচ্ছে as soon as you got the land you demarcate it and fence it, okay? এরপর সে নেম এন্ড ফিজিক্যাল সাইনবোর্ড। তোমরা দেখবা রাস্তা দিয়ে যে গেলে দেখবা অনেক সময় যে এই জমির ক্রয় সূত্রে মালিক হচ্ছে অমুক এবং অমুক। এটার উদ্দেশ্যটা কি? কারণ মানুষ জানলো যে হ্যাঁ এই জমিটা হচ্ছে অমুকের এবং এটা তার সত্তাধীনে, ঠিক আছে? এটাই থাকতে হবে। লেআউট এন্ড ডিজাইন থাকতে হবে, অর্থাৎ নার্সারি করতে গেলে নার্সারি একটা সুনির্দিষ্ট একটা মানে লেআউট খাতার মধ্যে আগে থেকেই অঙ্কন করতে হবে, যাতে করে নার্সারি করতে গেলে পরবর্তীতে যাতে কোন জায়গায় কোন জিনিসটা থাকবে সেটা যেন ভুল ভ্রান্তি না হয় আগে থেকেই সেটা লে আউট করে নিতে হবে। আমরা নার্সারি লে আউট করবো একটু পরেই। ল্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ জমি উন্নত করতে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে তুমি একটা নার্সারি হয়তো একটা জমি নিয়েছো, সেখানে তোমার উঁচু নিচু জায়গা আছে, যেহেতু নার্সারির জন্য সমান জায়গা দরকার, মোটামুটি উঁচু জায়গা দরকার, প্রয়োজনে মাটি ফেলে দিয়ে সেটাকে ডেভেলপ করতে হবে, অথবা নিচু জায়গা থাকলে সেগুলোকে সমান করে দিতে হবে। আগের গাছপালা, পুরাতন গাছপালা, সেগুলোর গুড়ি অথবা সেগুলোর রুট সিস্টেম থাকলে সেগুলোকে তুলে পরিষ্কার করতে হবে, এভাবে জমিটাকে ডেভেলপ করে নিতে হবে। তারপর উন্নত উন্নত মানে ফার্টাইল সয়েল দিয়ে সেগুলোকে তোমার ঘুরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? এরপর সে প্রিপারেশন অফ ডিফারেন্ট সেকশন, ওই যে বললাম বিভিন্ন সেকশন ভাগ করতে হবে, এবং সেটা করতে গেলে আগে লে আউট করতে হবে, ঠিক আছে? বিভিন্ন সেকশন অর্থাৎ বীজের সেকশন, কলমের সেকশন, সিট বেড আলাদা থাকতে হবে, শেড হাউস, অফিস, তারপর হচ্ছে যে গ্যারেজ, এগুলো সব আলাদা আলাদা সেকশনে ভাগ করতে হবে। বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট গুলো কালেক্ট করতে হবে আর কি, উন্নত জাত উন্নত টাইপের আর কি, যেগুলো তোমার হচ্ছে সারা বছর নার্সারি অ্যাক্টিভিটিস করতে লাগবে, সেটা একদম তোমার খুরপি নিড়ানি কোদাল থেকে শুরু করে একদম তোমার উন্নত যে ফ্যাসিলিটিস গুলো, স্প্রেয়ার থেকে শুরু করে মানে যে ফ্যাসিলিটিস গুলো দরকার হবে, শিকেচার্স বা আদার্স, ওকে? ম্যান পাওয়ার ইমপ্লয়মেন্ট করতে হবে, অর্থাৎ মানে পার্মানেন্ট কিছু ম্যান পাওয়ার বা লোকবল নিয়োগ করতে হবে, যারা একটু স্কিল্ড বা নার্সারির সঙ্গে যুক্ত বা একটু শিক্ষিত বা এগ্রিকালচার রিলেটেড, যারা মানে হর্টিকালচার যাদের একটু মানে আছে তাদেরকে নিয়োগ দিতে হবে, ম্যান পাওয়ার নিয়োগ দিতে হবে, ঠিক আছে? এবং অ্যারেঞ্জমেন্ট মডার্ন ফ্যাসিলিটির ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে জার্মপ্লাজম কালেক্ট করতে হবে, এই যে বললাম যে বিভিন্ন চারা বিভিন্ন জায়গা থেকে, যখন শুরুতে একটা নার্সারি করা তখন উন্নত নার্সারি থেকে জার্মপ্লাজম, বিভিন্ন জাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ফুল ফল সবজি চারা সংগ্রহ করতে হবে, ঠিক আছে? এরপর সে স্টার্টিং অফ নার্সারি অ্যাক্টিভিটিস, এরপর সে নার্সারিটা শুরু করতে হবে। সবগুলো ফ্যাসিলিটি যখন এনশিওর করা হয়ে যাবে তারপরে নার্সারির কার্যক্রম শুরু করতে হবে, ঠিক আছে? আর ম্যান পাওয়ার একটা ইম্পর্টেন্ট এই জন্য যে ধরো তুমি একজন ম্যানেজার নিয়োগ দিলা, ম্যানেজার যদি এনথুজিয়াস্টিক না হয়, সিনসিয়ার না হয়, তাহলে কিন্তু তোমার নার্সারিতে যে বা ওই প্রতিষ্ঠানে যে অন্যান্য লোকজন থাকবে তারা কিন্তু সিনসিয়ারলি কাজ করবে না।
কাজেই যে ম্যানেজারটা যখন নিয়োগ দিবা তখন কিন্তু তাকে খুব একজন অ্যাক্টিভ এবং সিনসিয়ার টাইমলি এরকম অনেস্ট ম্যানেজার তোমার নিয়োগ দিতে হবে, যে যার কারণেই কিন্তু নার্সারির সমস্ত মানে কর্মী বা লেবার সবাই হচ্ছে সিনসিয়ারলি কাজ করবে, ঠিক আছে? যে অফিসের হেড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন ভবিষ্যতে জবে যাবা দেখবা যে তুমি যদি অনেস্ট হও, তুমি যদি হচ্ছে যে অফিসে টাইমলি আসো, তাহলে তোমার অফিসের কোনো কর্মচারী কিন্তু এটা মানে খেলাপ করতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মানুষের সব মানে মানে মোস্ট অফ দ্য পিপল এর বৈশিষ্ট্য। এখন নার্সারির হচ্ছে লেআউট, এজ আই সেড, যে লেআউট কেন আমরা করি, আমরা একটা নতুন বাড়ি করতে গেলে লেআউট করতে হয়, কারণ লেআউট এর মধ্যে তোমার কোথায় বেডরুম হবে, ড্রয়িং রুম হবে, টয়লেট হবে, তারপর হচ্ছে কোথায় হচ্ছে তোমার ডাইনিং স্পেস হবে, কিচেন হবে, সবগুলো মানে আগে থেকেই কোথায় পাইপ গুলো কোন দিক থেকে বের হয়ে যাবে, কোন দিকে তোমার হচ্ছে যে দরজা হবে, সবগুলো আগে থেকে ডিমার্কেশন থাকে, যাতে করে তোমার হচ্ছে কাজ করতে গেলে আর কোনো ভুল ভ্রান্তি না হয়, ঠিক আছে? হ্যাভাজার্ডলি করা যাবে না, ঠিক আছে? ঠিক একইভাবে নার্সারি যেহেতু একটা পার্মানেন্ট নার্সারি, কমার্শিয়াল নার্সারি করতে গেলে সেটার প্রত্যেকটা অংশ ডিমার্কেশন থাকতে হবে, কোন জায়গায় কি হবে সেটা আগে থেকে ইয়ে থাকতে হবে। সেটা যদি আমরা একটু দেখি আর কি, তাহলে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে মেইন রোড, রাস্তার পাশে তো অবশ্যই থাকতে হবে নার্সারি, যেটা আমরা বলেছি আর কি, গেট থাকতে হবে, গেট নার্সারি প্রবেশের একটা রাস্তা থাকতে হবে, নার্সারি রোড, নার্সারির প্রত্যেকটা সেকশন ইজ নাম্বার থ্রি, মানে নার্সারির মানে একটা মেইন রোড থাকতে হবে যেটার মাধ্যমে আমরা নার্সারিতে ঢুকতে পারবো। এর পাথ থাকতে হবে, নার্সারির প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য প্রত্যেকটা মানে সেকশন দেখার জন্য ছোট ছোট রাস্তা থাকবে, পাথ। অফিস থাকতে হবে নার্সারিতে, শুরুতেই অফিস থাকবে নার্সারি প্রবেশ করেই, যেখানে আমরা জিজ্ঞাসা করবো কিসে চারা আছে, কি আছে না আছে এইসব এইসব। তারপর হচ্ছে লেবার শেড, মানে লেবার কাজ করার পর কিছুক্ষণ সময় তাদের বিশ্রামের নেওয়ার জন্য অথবা কিছু কিছু নাইট গার্ড বা লেবার পার্মানেন্ট থাকার জন্য ব্যবস্থা থাকতে হবে। এরপর স্টোর রুম, স্টোর রুমটি থাকতে হবে, যা সাধারণত অফিসের পাশাপাশি লেবার শেড, তারপর স্টোর রুম, তারপর ভেহিকেল শেড, এগুলো অফিসের কাছাকাছি হয় আর কি। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পটেড প্ল্যান্টস থাকতে হবে নাম্বার নাইন। এরপর হচ্ছে এক পাশে এটা গেলো অফিস, অফিসের আর এক অপর দিকে ধরো তোমার পটেড প্ল্যান্ট মানে চারা গাছ, দেখো রাস্তার পাশেই কিন্তু এই পটেড প্ল্যান্ট গুলো, যাতে করে মানুষ যাওয়ার সময় অ্যাট্রাক্টেড হয় আর কি, দেখতে পারে পটেড পটের গাছগুলো থাকতে হবে, টবের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? স্যাপলিংস থাকবে, মানে ওই যে ফরেস্ট প্ল্যান্ট, পটেড প্ল্যান্টের পাশাপাশি স্যাপলিং মানে ফরেস্ট প্ল্যান্টের চারা থাকবে, তাহলে মানুষ দেখবে ও আচ্ছা এই চারা আছে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই চারা সংগ্রহ করতে পারি। বিভিন্ন ধরনের সিডলিং থাকতে হবে, সিডবেড থাকতে হবে পাশে, তাহলে মানে ফুলের সিডবেড বা ভেজিটেবলস এর সিডবেড, এবং সেখান থেকে মানুষ মানে চারা সংগ্রহ করবে। এগুলো হচ্ছে একদম সামনে থাকতে হবে, দর্শনীয় জায়গায়, যেটা মানুষের চোখে পড়ে, ঠিক আছে? এরপর দেখো প্রোপাগেশন, বারো নাম্বার। এরপর হচ্ছে প্রোপাগেশন আমরা করবো একটু পিছনের দিকে, ধরো অফিসের পিছনের দিকে, হ্যাঁ, উন্মুক্ত জায়গায় প্রোপাগেটিং, যে কাটিং, লেয়ারিং, ক্রাফটিং করবো, সেগুলোর ইয়ে থাকতে হবে। শেড নেট হাউস থাকতে হবে, যে 12 হলো প্রোপাগেশন, শেড নেট হাউস মানে যেখানে আমরা অল্প সময়ের জন্য চারাকে সংরক্ষণ করে রাখবো, অথবা পলি হাউস থাকতে হবে, যেখানে মানে সারা বছর আমরা হচ্ছে চারা তৈরি করতে পারবো। সিডলিং বেডস থাকতে হবে আবার, এই যে 15, আবার আবার অপর পাশে দেখা যাবে সিড বেড, যেহেতু নার্সারি একটা হার্ড মানে যেখানে বিভিন্ন ধরনের চারা থাকে আর কি, সিড বেড গুলোকে সুন্দর ভাবে অ্যারেঞ্জ করতে হবে এবং সুনির্দিষ্ট একটা জায়গা থাকতে হবে। মাদার বেডস থাকতে হবে, যেমন মাদার বেডস 16 বলেছি আর কি, অর্থাৎ মাতৃগাছগুলো আর কি, মাতৃগাছগুলো থাকতে হবে, সেটা পিছনের দিকে একটা জায়গা থাকতে হবে, হ্যাঁ, যেখানে যেখান থেকে আমরা চারা কলম সারা বছর সংগ্রহ করবো। পানির সোর্স থাকতে হবে, ওয়েল বা ওয়াটার সোর্স থাকতে হবে, ঠিক আছে? 17 এখানে বলেছে, এক কর্নারে নার্সারি, এক মাথায় ওয়াটার সোর্স, পানি সরবরাহ থাকবে, সেখান থেকে সারা নার্সারিতে পানি সরবরাহ করতে হবে। ওয়াটার পাইপ লাইন গুলো থাকতে হবে এর পাশ দিয়ে, 18 এটা বলেছে, পাইপ লাইন থাকবে। ইয়েস স্যার, সিডলিং বেড আর মাদার বেড, স্যার দুটোর মধ্যে পার্থক্য কি? সিডলিং মানে হচ্ছে যেখানে চারাগুলোকে তৈরি করা হয়, আর মাদার বেড হলো যে গাছ থেকে তুমি হয়তো কাটিং এর সায়ন কালেক্ট করবা, বীজ কালেক্ট করবা, পার্মানেন্ট যে গাছগুলো সেগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট। ওকে, এরপর তোমার হলো সয়েল ডাম্প, মানে সারা বছর মাটি, ধরো নার্সারিতে চারা উৎপাদন করা হবে, মাটি সরে যাবে, সেই মাটিগুলো মাটি ভরে দিতে হবে গাছের নিচে, এই জন্য এক জায়গায় মাটি স্তূপ করে রাখতে হবে। তারপর তোমার মানে তোমার অর্গানিক ম্যানিউর, কম্পোস্ট, এগুলোকে স্তূপ করে রাখতে হবে, 19-20 দেখো এক জায়গায় পিছনে দিকে, এটা যাতে চোখে না পড়ে, পিছনের দিকে থাকবে, ঠিক আছে? নার্সারি একদম শেষের মাথায় থাকবে। তারপর ফেন্সিং থাকবে, মাদার প্ল্যান্ট তো বলেছি, ফেন্সিং বেড়া থাকবে চতুর্দিকে, 22 নম্বর যেটা বলা আছে চতুর্দিকে, আমরা এটা তো আগে ডিমার্কেশন আমরা করে নেবো। প্ল্যান লাইব্রেরি থাকতে হবে অফিসের কাছাকাছি, লাইব্রেরি তোমার দিতে হবে, প্ল্যান লাইব্রেরি 23 দেখো, এটা একদম সামনের দিকে থাকবে, ঠিক আছে? যেখানে নার্সারি রিলেটেড বিভিন্ন লিফলেট, বুকস, এগুলো থাকতে হবে মানুষকে চারা সংগ্রহের পাশাপাশি, যদি তুমি একটা লিফলেট দিয়ে দাও তাহলে সে ওই অনুযায়ী নিজেই সে কাজটা করতে পারবে, পরবর্তীতে নিজেই নার্সারি এস্টাবলিশ করতে পারবে। জেনারেটর, ইলেকট্রিসিটি, গ্যাস ফ্যাসিলিটি, কি বললেন? হ্যাঁ
সয়েল ড্যাম্পিং কি বললেন? সয়েল ড্যাম্পিং মানে হচ্ছে যে মাটি স্তূপ করে রাখা আর কি, ঠিক আছে? ধরো তোমার নার্সারিতে তুমি গাছ লাগানোর পর বৃষ্টি পড়লে গাছের গোড়া থেকে মাটি চলে যাবে, সিডবেড থেকে মাটি তোমার ক্ষয় হয়ে চলে যাবে, তখন আবার সেই মাটি ভরার জন্য একটা জায়গায় মানে উর্বর মাটি সংরক্ষণ করে রাখতে হবে, বুঝছো? কারণ নার্সারি তো একটা পার্মানেন্ট প্লেস, এখানে হুট করে চাইলেই কি তুমি না পানি মাটি পাবা? না, বাইরে থেকে সেই মাটিটা আগেই নিয়ে এসে ডাম্প বা একটা গর্ত করে মানে বা উঁচু করে রাখতে হবে, এটা হলো সয়েল ড্যাম্পিং। এই হলো মোটামুটি নার্সারির একটা লেআউট। এখন এই যে লেআউটের মধ্যে যে জায়গাগুলো যেগুলো বললাম, এগুলোই কিন্তু আসলে নার্সারির বিভিন্ন সেকশন। পরবর্তী ইয়েতে যদি যাই, সেকশন অফ কমার্শিয়াল নার্সারি, ঠিক দেখো এখানে ওই কথা বলছি। স্যার 5 মিনিট আছে। ইয়েস ইয়েস, আমি জাস্ট এখনই শেষ করব। যখন এখানে সিড বেড, নার্সারি বেড ফর গ্রাফটিং, কাটিং বেড, মাদার স্টক, থ্রেশিং ফ্লোর, পট ইয়ার্ড, রিসার্চ ফ্লোর, কিছু গবেষণা জায়গা থাকবে, ইরিগেশন সোর্স, এরিয়া অফ প্ল্যান্ট টু ডিসপ্লে, এরিয়া অফ ফর শেড ট্রি, তারপর ওয়াকিং শেডস, অফিস, স্টোর রুম, রোডস, পাথস, কার পার্কিং এরিয়া, ইরিগেশন চ্যানেল, কম্পোস্ট পিট যেটা আমি বলেছি আর কি, বা সয়েল ড্যাম, এরপর হচ্ছে পলি টানেল, নেট হাউস, ল্যাথ হাউস, গ্রিন হাউস, মিস্ট হাউস, এগুলো থাকতে হবে। প্যাকিং ইয়ার্ড মানে যেখানে প্যাক করা হবে নার্সারি চারাটাকে, চারা ধরো তুলে সেটাকে বেঁধে সেঁধে মানুষকে বিক্রি করার জন্য। কম্পোস্ট শেড থাকতে হবে, স্টাফ কোয়ার্টার থাকতে হবে, কাল্টিভেশন এরিয়া, এগুলো হচ্ছে নার্সারির মানে সেকশন। এই সেকশন গুলোকেই আসলে এর আগে স্ট্যাকটা একটু দেখেন তো। ইয়েস, নার্সারি লেআউট স্যার এরপরে একটা, স্যার এরপরে একটা। ইয়েস, কাজে এই যে সেকশন গুলো আছে সেই সেকশন গুলোকে একদম মানে কাগজের কলমে অঙ্কন করে এই জায়গা কোনটা কোন জায়গায় থাকবে সেইটা ডিমার্কেশন থাকাটাই হচ্ছে মানে তোমার হচ্ছে নার্সারি লেআউট। কাজে লেআউট এর মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আসলে মোস্ট অফ মোর অর লেস নার্সারি সেকশনের বিভিন্ন সেকশন আর কি। ইয়েস স্যার, লেআউট থেকে কিভাবে, স্যার ওখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? লেআউট থেকে সরাসরি লেআউটটা তোমাকে আঁকতে বলতে পারে, তোমাদের যে হুবহু এই লেআউটে আঁকতে হবে নট নেসেসারি। এখানে ধর ঘর দেয়া আছে, তুমি ঘরে যে আঁকতে হবে তুমি ওই জাস্ট জায়গাটা ডিমার্কেশন করা দেয় এই জায়গায় হচ্ছে তোমার অফিস, ঠিক আছে? কাজে এটা তুমি এটাও আঁকতে পারো বা আদার আদার্স কোনো লেআউট থাকলে তুমি সেটাও আঁকতে পারো, নট এ প্রবলেম আর কি। তো সেকশন পর্যন্তই আজকে আমরা আসলে থাকি, আমাদের সময় খুব একটা নাই। প্লট ইয়ার্ডটা কি? প্লট ইয়ার্ড না, পট ইয়ার্ড। পট ইয়ার্ড মানে হচ্ছে পট প্ল্যান্ট যেগুলো থাকবে না টবের যে গাছগুলো সেগুলো একটা জায়গায় মধ্যে রাখা আর কি, সুন্দর করে সাজিয়ে রাখা, সেটা হচ্ছে পট প্ল্যান্ট এরিয়া বা পট ইয়ার্ড। ইয়ার্ড মানে উঠান বলে আর কি, পট ইয়ার্ড যেখানে প্যাক করা হয়, প্যাকিং ইয়ার্ড, পট ইয়ার্ড, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি পরের ক্লাসে, এবং নেক্সট ক্লাসটা মনে হয় আমাকে নিতে বলে সাজেস্ট স্যার নাকি? জি স্যার। আচ্ছা তারপরে তোমরা একদিন আগে আমাকে একটু জানাবা যে সামনে মানে যদি এটাই হয় তাহলে আগামী বুধবার 9টায়, আজ 8টায় না 9টায় আমি ক্লাসটা নিব, ঠিক আছে? তোমাদের ডিউ টাইমে, শিডিউল টাইমে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড সি ইউ নেক্সট উইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।